নমস্কার শুভ দীপাবলি শুভ কালী পুজো আজকে আমরা এই ভিডিওটা করছি এর পেছনে যে কারণটা সেটা হচ্ছে মেনলি সেটা হচ্ছে যে দুদিনের মধ্যে ঠিক দুদিন না বলাটা ভুল হবে দুদিন মানে প্রায় এক দেড় দিনের মধ্যে আমরা তোমরা খুব ভালো করেই জানো যে আমরা কোন পরিস্থিতিতে ছিলাম ইভেন এখনও আছি তো আজকে তোমাদের মানে অনেক ভালোবাসা অনেক সাপোর্ট দেখেছি তো সেটার জন্য তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ এতটাও ভাবতে পারিনি যে তোমরা এতটা ভালোবাসা দেবে এতটা সাপোর্ট করবে সত্যিই এটা আনএক্সপেক্টেড ছিল আমাদের সকলের কাছে তো এটাই বলার মেনলি যে তোমরা আমাদের পাশে থাকো একটু সময় দাও একটু সময় লাগবে কারণ যে পরিস্থিতিতে আমরা আছি শুধুমাত্র আমরাই জানি যে আমরা কোন পরিস্থিতিতে রয়েছি কিন্তু আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে তোমাদের পাশে থাকা যে জায়গাতে আমরা বন্ধ করে দিয়েছিলাম সেখান থেকে আমরা আবার শুরু করব। এটা তোমাদেরকে আমি প্রমিস করেছিলাম আমরা প্রত্যেকে সুতরাং সেই প্রমিসটা আমরা রাখবো তো তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছো সাপোর্ট করেছো তোমাদের অনেক কমেন্টস এসছে তো এটাতে মানে অনেক অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে তো এটাই যাইবো তোমরা পাশে থাকো আমরা চেষ্টা করছি আমাদের সেট যত তাড়াতাড়ি সম্ভব রেডি করার বিকজ তোমরা খুব ভালো করেই জানো যে একটা সেট রেডি করা কিন্তু খুব ইজি ব্যাপার নয় কারণ এর পেছনে ক্যামেরা কেনা বোর্ড কেনা মাইক কেনা তারপরে একটা যেখানে সেট আপটা হবে সেটা যেই জায়গাটা রেডি করা টোটালটা একটা ফিনান্সিয়াল একটা স্টেবিলিটির দরকার হয় তো আমরা চেষ্টা করছি সেই জায়গাটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা রেডি করার তো খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি তোমাদের সামনে আসার এবং তোমাদেরকে একটাই অনুরোধ সেটা হচ্ছে যে আমাদের যতগুলো সাবস্ক্রাইবার হয়েছে এর জন্য তোমাদেরকে তো মানে ধন্যবাদ বললেও মনে হয় অনেক ছোট হবে তো অনেক অনেক কৃতজ্ঞ কিন্তু আরেকটা জিনিস সেটা বলার সেটা হচ্ছে আমরা কিন্তু লাইভে আসতে পারছি না তার কারণটা হচ্ছে তোমরা খুব ভালো করেই জানো যে ইউটিউবে হাজার সাবস্ক্রাইবারস না হলে আমরা লাইভ করতে পারবো না তো তোমরা একটু চেষ্টা করো যে একটু শেয়ার করে দেওয়ার যাতে আমরা লাইভে আসতে পারি কারণ এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা আসতে পারবো তত কিন্তু আমরা খুব সহজে মানে খুব তাড়াতাড়ি জিনিসটাকে শুরু করতে পারবো আমাদের জার্নিটাকে তো এটুকুই বলার তোমরা পাশে থাকো ভালো থাকো আর সবসময় তোমাদের সাপোর্ট চাই ডেফিনেটলি প্রতিটা সময় আমাদের সাপোর্ট তোমরা পাবে কিন্তু একটাই কথা সেটা হচ্ছে একটু সময় দাও বাকিটা আমাদের দায়িত্ব আমরা কি করবো না করবো আর ভরসাটা রেখো এটুকুই বলার আচ্ছা ঠিক আছে তো এটুকুই বলার ছিল ধন্যবাদ শুভ কালী পুজো এবং শুভ দীপাবলি আলোর উৎসব এটা তো এটাই বলবো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাদের পাশে থেকেছ আমাদের কথাটা অ্যাটলিস্ট শুনেছ এবং তোমরা আমাদের সাবস্ক্রিপশানটাও বাড়াবার চেষ্টা করছো কারণ তোমরাও জানো আমাদের উদ্দেশ্য শুধুমাত্র তোমাদের যে সিলেবাসটুকু রয়েছে সেটা কমিটমেন্ট অনুযায়ী আমরা ফুলফিল করে দিতে চাইছি কমপ্লিট করে দিতে চাইছি তো দীপাবলি যেহেতু বা কালী পুজো যেহেতু একটা আলোর উৎসব তো আমার মনে হয় এডুকেশনের থেকে বড় আলো আর কিছু পৃথিবীতে হতে পারে না তো সেটাই আমরা এই জ্ঞানের যে আলোটা আছে সেটা তোমাদের কাছে পৌঁছাতে চাইছি তো তোমরা যেহেতু আমরা কমেন্টগুলো দেখছি খুব ভালো লাগছে তোমাদের পজিটিভ গুলো তো সেগুলো থেকে আমরা খুব অনু অনুপ্রাণিত হয়েছি এবং আমরা আজকে ভেবেছি যে তোমাদের কিছুটা সময় আমরা একটু নেব জাস্ট এটা বলার জন্য যে থ্যাংক ইউ তোমরা আমাদের পাশে আছো এবং আশা করছি তোমরা এর পরেও আগামী দিনগুলোতেও থাকবে আর আর একটা কথা বলার যে আমাকে অনেক স্টুডেন্ট আমাদের ফোন করছেন আমাদের সবাইকে ফোন করে ওনারাও ওনারাও থ্যাঙ্ক ইউ বলছে এই কারণে যে আমরা কালকে ভিডিওটা করার জন্য একটু তো এফেক্টিভ হয়েছে যার জন্য হচ্ছে যারা আনস কি বলবো যাদেরকে বের করে দেওয়া হচ্ছিলো টোটালি তাদেরকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছিল সেই সমস্যাটা একটু মিটেছে তাদেরকে আবার অ্যাক্টিভেশনের পথে নিয়ে আসা হচ্ছে আমি এইটুকুই তোমাদের বলবো যে কারোর প্রতি কোনো ক্ষোভ রেখো না যেখান থেকে তোমরা যতটুকু এডুকেশান পাচ্ছ সেটুকু নেওয়ার চেষ্টা করো কারণ না শিক্ষার কোনো মাপকাঠি হয় না যেখান থেকে পাচ্ছ কারোর প্রতি কোনো বিদ্বেষ না রেখে যেখান থেকে পাচ্ছ সেখান থেকে তোমরা জ্ঞানের আলোটা নাও আমাদের সাথেও থাকো অন্য কোনো কারোর সাথে থাকলে আমাদের কোনো অসুবিধা নেই তার জন্য তোমরা নিজেদের লাইফে কোনো মানে কি বলবো সেই কঠিন পরিস্থিতি নিয়ে এসো না এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আর বাকিটা একটু জ্যোধিকা ম্যাম তোমাদের সাথে কথা বলে নিক আমরা ভিডিওটা বেশিক্ষণ লেন্দি করব না এখানে শেষ করে দেবো ম্যামরা বলেই দিয়েছেন তোমাদের যা কিছু বলার শুধু এইটুকানি বলবো যে এই দীপাবলি থেকে তোমাদের সাথে আমাদের নতুন যাত্রাপথ শুরু হচ্ছে আশা করছি সেই জার্নিটা অনেক স্মুথ হবে আস্তে আস্তে এবং তোমরা আমাদেরকে সাপোর্ট করতেই থাকবে সেই সাপোর্টটা সবসময় আমরা আশা করছি তোমরা করতে থাকো আমরা জানি তোমরা করবে এবং তোমরা করতে থাকো ভালো থেকো